প্রথমবারের বাবে আমি গুৱাহাটীক প্রতিনিধিত্ব করে দিল্লীলৈ আমি যাব ওলাইছো রাইজর আশীর্বাদত। আর যেটা আমি সপোন দেখিছিলো যে তৃতীয়বারের বাবে আকৌ এবার নরেন্দ্র মোদী ডাঙৰীয়াক প্রধানমন্ত্রী হিসাবে পাম, আর সেই দিনটো আহিছে। গতিকে আমি মোৰ লগত আমার সকলের শ্রদ্ধার রঞ্জিত দত্ত ডাঙৰীয়াও আছে, আর আমার প্রতিগী আমার 11গৰাকী কেইবাগৰাকী ইতিমধ্যে গ'ল। আমি এটা যাবলৈ ওলাইছো আর বাকি সকল যাব, আর কালি আমার যেহেতু বৈঠক আছে। গতিকে সকলে মিলি এখন শক্তিশালী সরকার গঠন করে সুন্দরভাবে যাতে 5 বছরের কারণে কাম করে যাব পারো, তার সকলের পাকে বাকি সব রাইজর আশা প্রত্যাশা তেখেতসকলের আছে যে সুন্দর সর্বাঙ্গ সুন্দর গুৱাহাটী এখন নির্মাণ করার। গতিকে তাত আমারও অরিহণা থাকিব, আর আমিও যিমানখিনি পারি আমি শক্তিশালী ৰিপৰ্ট আমি যাতে গুৱাহাটীখন সর্বাঙ্গ সুন্দর কৰিব পাৰো, তার বাবে আমার ফালৰ পৰা সম্পূর্ণ প্রচেষ্টা থাকিব। মন্ত্রী আছিলে হয় নিশ্চয় থাকিব, আর সম্পূর্ণ গোটেইখিনি আমার কেন্দ্রীয় সরকার যেহেতু আমার গঠন হবলৈ গৈ আছে, আমার নেতৃবর্গ আছে, তেখেতসকলে গোটেইখিনি ডিসিশন লব, আর যি হব সকলো ভাল হব। ধন্যবাদ।